प्रिय भाईरा समाजेर प्रत्येक सेक्टरे सालेहीन मुसलेहीन नेककार मानुषरा ढुकते हबे कोनो एक जायगाय शयतान चरित्रेर केउ जदि ढुके समाज नष्ट करे देबे आमादेर এই উপমহাদেশীয় সমাজের মাঝখানে ঢুকেছিল ব্রিটিশের লর্ড ম্যাকলে খ্রিস্টান আর এগারো ইহুদি আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে আজকে এমন অবস্থা তৈরি করে দিয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এমএ পাস করে ডক্টরেট ডিগ্রি নিয়েও সে জানে না ওজুর মধ্যে এই কনুইটা ধুতে হয় নাকি ধুতে হয় না আমার সামনে একদিন কোনো এক অফিসে আমাকে একজন বড় কর্মকর্তা জিজ্ঞাসা করেছিলেন যে ওস্তাদ উনি কিন্তু তখন বিশাল বড় কর্মকর্তা অজু করার সময় কোনোই ধুতে হবে কিনা ধিক্কার এ শিক্ষা ব্যবস্থাকে ঠিক নয় কি এক রাকাত সালাত এমএ পাস করে পড়ার জ্ঞান অর্জন হয় না টয়লেটে যেতে হলে কোন সেফটি অ্যান্টি শ্যাতানিক অ্যান্টি ভাইরাস কোন কালেমা কোন সাউন্ড শব্দ তরঙ্গ দিয়ে টয়লেটে ঢুকতে হয় এমএ পাস করলে ওই জ্ঞানটা পাওয়া যায় না পাওয়া যায় কিসের শিক্ষা উচিত ছিল শিক্ষার ওই বলয়ে একজন মর্দে মুমিন এক দল মর্দে মুমিন বসবে জাতিকে দিন দুনিয়ার সকল কল্যাণকর শিক্ষায় শিক্ষিত করে তুলবে লা তাযারু ফুরুজাতিল লিশয়তান শয়তানের জন্য কোনো ফাঁক রেখে দিও না আজকে মা জাতির কি অবস্থা মা জাতি শেষ জাতি শেষ মা জাতি বেহায়া পুরো মানব জাতি বেহায়া হায়া মানে জীবনী শক্তি আরবি হায়া মানে জীবনী শক্তি কি হায়া মানে কি জীবনী শক্তি হায়াতন হায়া জীবনী শক্তি যে মা যত লজ্জাবতী তার দেহে তত বেশি জীবনী শক্তি সে যেই সন্তান পৃথিবীতে আনবে ওই সন্তান তত বেশি জীবনী শক্তির পাওয়ার শক্তি পাওয়ার নিয়ে সেই পৃথিবীতে আসবে মা যত লজ্জাশীলা সন্তান তত ইন্টেলিজেন্ট তত প্রতিভাবান তত মেধাবী তত ইন্টেলেকচুয়াল তত ট্যালেন্টফুল তত ডান ফিটে তত বঙ্গবন্ধুর মতো কবি নজরুলের মতো তত মহাবীর মা যদি হয় বীরাঙ্গনা সন্তান হবে মহাবীর ঠিক নয় কি সম্মানিত ভাইরা ইসলামী সমাজে সমাজটা কেমন হওয়া উচিত কোরআনে একটা সুরা আছে সুরা নাহাল মৌমাছির সুরা মৌমাছির খুব প্রশংসা করেছেন আল্লাহ মৌমাছি যারা ঐক্যবদ্ধ থাকে কেউ কাউকে ঘৃণা করে না আল্লাহ এদের খুব পছন্দ করেন আকাশে ঘূর্ণি দিয়ে উড়ে লক্ষ লক্ষ মৌমাছির ঝাঁক আপনাদের এই সুন্দরবন আপনাদের মতো মৌমাছি মনে হয় বাংলাদেশে কারোই দেখার সৌভাগ্য হয় না ঠিক নয় কি মৌমাছির জীবনটা খুব সঙ্গবদ্ধ খুব পবিত্র খুব ইন্টেলেকচুয়াল খুব নীতিবান এবং সমাজকে তারা সবসময় কিছু দিতে চায় সমাজকে কিছু দিতে চায় তোমার রব মৌমাছির এই চরিত্রের কারণে সমাজকে সে কিছু দান করতে চায় গিফট করতে চায় সেবা করতে চায় কিছু স্মৃতি রেখে যেতে চায় এই জন্য আল্লাহ তাকে হেল্প করেছেন ওহি পাঠিয়েছেন তোমার রব মৌমাছির কাছে
সমাজে আরেকটা প্রাণী আছে মাছি, মৌ বাদ দিলে যা থাকে শুধু কি মাছি। মৌমাছির চরিত্র হলো কিছু দেয়া, আর মাছির চরিত্র হলো কিছু নেয়া। এই জন্য মাছিকে আল্লাহ দুর্নাম করেছেন কোরআনে। মাছি যদি কিছু হাইজ্যাক করে নেয়, কেড়ে নেয়, মাছির চরিত্র হলো কেড়ে নেয়া, আর মৌমাছির চরিত্র হলো উপার্জন করে কিছু দিয়ে দেয়া। সুবহানাল্লাহ। মৌমাছি হবেন না মাছি হবেন? মৌমাছি হলে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে এলহাম আসবে, ভালো কাজের প্রেরণা আসবে। সুবহানাল্লাহ। মুসলিম চরিত্র ব্রিটিশরা নষ্ট করে দিয়ে গেছে, এখন নতুন করে আবার চরিত্রের মধ্যে মুসলিম হতে হবে। আমরা আজানের মধ্যে মুসলিম, বেচাকিনির মধ্যে মুসলিম না, ঠিক নয় কি? সারের ব্যবসার মধ্যে মুসলিম না, নামাজের মধ্যে কিছুটা মুসলিম, জিকির আজকারে কিছুটা মুসলিম, হজ উমরায় কিছুটা মুসলিম, রোজা সিয়ামে কিছুটা মুসলিম, কিন্তু লেনদেনে মুসলিম না, আচার ব্যবহারে মুসলিম না। সালাত দিয়ে যেমন জান্নাতে যাওয়া যায়, রাতের তাহাজ্জুদ দিয়ে যেমন জান্নাতে যাওয়া যায়, দিনের ইবাদত দিয়ে যেমন জান্নাতে যাওয়া যায়, সুন্দর আচরণ দিয়ে সমানে সমান ওই রূপেই জান্নাতে যাওয়া যায়। আরেকটা বিড়ালের সাথেও যদি সব ব্যবহার করে, সুন্দর আচরণ করে, সুন্দর বিহেভ করে, ওই সুন্দর আচরণ দিয়েছে, মুসল্লি রোজাদার হাজিদের মতোই জান্নাতে যেতে পারবে, তাদের সমান মর্যাদা অর্জন করে নিতে পারবে। কুকুর কুকুর হতে পারে, তাকে সুন্দর আচরণ দিয়ে আমরা জান্নাত পেতে পারি। বনি ইসরায়েলের এক চরিত্রহীনা নারী একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়ে কোথায় গিয়েছে? জান্নাতে। আপনার বাড়ির কুকুরটাও আপনার বাড়ির একজন সম্মানিত সদস্য, মেম্বার অফ ফ্যামিলি। হয়তো ভাবছেন কাজী সাহেব কি বলে এটা, সুরা কাহফ খুলি, সয়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, একদল বলে আসহাবে কাহফ গুহাবাসী যুবকদের সংখ্যা ছিল তিন, রাবিউহুম কালবুহুম তাদের চতুর্থ সদস্য হলো কুকুর। এইভাবে বলছেন না আল্লাহ যে তারা তিনজন ছিল তাদের সাথে একটা কুকুর ছিল, এইভাবে ভাষাটা না, এইভাবে বলেন নাই। রাবিউহুম তারা তিন সদস্য ছিল, এখানে ওলামারা আছেন, রাবিউহুম তাদের তিনজনের সাথে চতুর্থ মেম্বার, চতুর্থ সদস্য চারজনের একজন হিসেবে ছিল একটা কুকুর। আল্লাহু আকবার। একজন মুসলিম একটা কুকুরের সাথেও তাকে সদ্ব্যবহার করে সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি বলতেন বিড়াল তোমাদের ঘরের একজন সম্মানিত সদস্য, ইন্না মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত-তাওয়াফাত, এই বিড়াল তোমাদের ঘরে, বিড়াল বিড়াল নীরা তোমাদের ছেলে মেয়েদের মতো যাওয়া আশাকারী একজন সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহর একটা মখলুকের সাথে সদ্ব্যবহার করা মানে আল্লাহর সাথে সদ্ব্যবহার। একজন আলেমের সাথে যে কোরআনের কথা বলে,
যে কোরআন নিয়ে সীমা লঙ্ঘন তার নাই, কোরআনের হক কম সে দেয় না, চেষ্টা করে যায় কোরআনকে যথাবিহিত হক অধিকার দিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে। এই লোকটাকে যে সম্মান করে, সে এই লোকটাকে সম্মান করলো না, আল্লাহ তাআলাকে সম্মান করলো। সমাজের একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, জি সাইবাতিল মুসলিম, চুল দাড়ি পাকা, এমন একজন মানুষকে যে সম্মান করলো, সে ওই মানুষটিকে সম্মান করলো না, আল্লাহ তাআলাকে সম্মান করলো। সম্মান করি আমরা মুরব্বীদেরকে, নাকি বলি বুড়া ব্যাগ কলেরা এই যুগে কি বুঝে, ঠিক না? আহ, মুসলিম সমাজ মৌমাছির সমাজ, এটা মাছির সমাজ না।